লিবিয়ার মিজদায় 26 বাংলাদেশি হত্যার ঘটনায় সেই দেশের সরকার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ আশরাফুল ইসলাম। মুঠোফোনে এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 26 বাংলাদেশির মধ্যে মাদারীপুরের 12 জন, কিশোরগঞ্জের 7 জন, ফরিদপুরের 1 জন, ঢাকার 1 জন, হবিগঞ্জের 1 জন, যশোরের 1 জন, মাগুরার 1 জন, গোপালগঞ্জের 1 জন হতভাগ্য যুবক রয়েছে। আরও একজনের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে। মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, নিহত 26 জনের ব্যাপারে লিবিয়ার কেন্দ্রশাসিত সরকার চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় সরকার বাধ্য হয়েছে লাশগুলো দাফন করতে। যেখানে লাশগুলো ছিল সেটা দূরবর্তী একটা ছোট হাসপাতাল, সেখানে রিফ্রিজারেটরের কোনো ব্যবস্থা নেই। সেখান থেকে লাশগুলো আনার পথও বিপদসংকুল, অর্থাৎ যুদ্ধ কবলিত জায়গা। সেখানে আরও অনেক বাধা কাজ করছিল, এজন্য স্থানীয় সরকার বাধ্য হয়েছে লাশগুলো দাফন করতে। তবে অনুমতি ছাড়াই তারা মিজদার একটি গোরস্থানে লাশগুলো দাফন করেছেন। ওই জায়গাটা ত্রিপোলি থেকে 200 কিলোমিটার দূরে। আহতদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আহতরা সেরে উঠেছেন, একজন ব্যতীত সবাই এখন বিপদমুক্ত। একজনের মাথায় সমস্যা আছে, ছোট অপারেশন হতে পারে শীঘ্রই। মামলার ব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর জানান, লিবিয়ান সরকারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। 26 জন যে মারা গেছেন স্যার, এতে সর্বশেষ কি অবস্থা? তাদেরকে দাফন করতে আমরা বাধ্য, মানে লিবিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চেষ্টা করা হয়েছিল, বাট লোকাল গভর্নমেন্ট থেকে বাধ্য হয়েছে, কারণ সেখানে রেফ্রিজারেটর নাই। ওটা দূরবর্তী একটা হাসপাতাল, ছোট্ট একটা হাসপাতাল, ওখানে রেফ্রিজারেটর নাই। আবার ওখান থেকে আমার পথটাও বিপদসংকুল, বলবো যে যুদ্ধ কবলিত জায়গা, এবং সেখানে আরো অনেক বাধা কাজ করতেছিল। এই আহতদের স্যার কি অবস্থা? আহতরা সেরে উঠছে, আহতরা সেরে উঠছে, আহতরা উঠছে, সবাই বিপদমুক্ত আল্লাহর রহমতে। একজনের একটু একটু ঝামেলা আছে, সেটা হয়তো দু একদিনের মধ্যে একটা অপারেশন, ছোটখাটো অপারেশন হবে। ওর মাথায় একটা সমস্যা আছে, ওইটার ব্রেনে একটা ছোটখাটো অপারেশন লাগবে, এরপরে বলা যাবে তার বিষয়টা। বাকিরা সবাই সংক্রমণ। এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার মাহবুব হাসান জানান, দালালদের খপ্পরে পড়ে লিবিয়ায় গিয়ে প্রাণহানির ঘটনায় মাদারীপুরের রাজৈরে 2 ও সদর থানায় একটি মামলা হয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নিহত 12 পরিবারে চলছে শোকের মাতম, স্বজন ও পরিবারের সদস্যরা এখনও মূর্ছা যাচ্ছেন। রয়্যাল টিভি নিউজ ডেস্ক।